হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার কাছে আছে অ্যাওয়ে t20 স্পোর্টস ইয়ারবাডস। তো আমি এটার 2 মাস আগে এটার আনবক্সিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম। তো আজকে এটার সম্পর্কে আমি আপনাদের কিছু বেসিক নলেজ দিব, আর আপনারা ওই সময় অনেকেই আমার ভিডিওর কমেন্টে লিখেছিলেন যাতে এটার সম্পর্কে আমি আপনাদের কিছু বেসিক নলেজ দিই। তারপর 2 মাস আমি নিজে ইউজ করেছি, তো আজকে সেজন্য আমি এটা সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিউ হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা নেক্সটে কি কি ভিডিও চান সে সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে আমাদের ইয়ারফোনের রাবার। তো এই ইয়ারফোনের রাবার গুলি আপনাদের কানের সাইজ মতো আপনারা ইউজ করতে পারবেন, আর এইগুলির মাধ্যমে আপনাদের কানের মধ্যে ইয়ারবাডস গুলি অনেক সুন্দর করে বসে থাকবে, আর এছাড়াও এগুলি পড়ে যাবে না, অনেক সুন্দর করে ব্যালেন্স করতে পারবে, সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর ভাবে শুনতে পারবেন। তো এগুলি এখন আমি সাইডে রেখে আমি আসি এখন আমার ইয়ারবাডস সম্পর্কে। তো এটা আমি যেহেতু আমি 2 মাস ইউজ করেছি সে সম্পর্কে এটার কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে, তো সেটা নিয়ে আমি এখন ভিডিওটা শুরু করতে যাচ্ছি। হচ্ছে আমাদের t20 ইয়ারবাডস। তো এদিকে লেখাই আছে লেফট সাইড আর রাইট সাইড, আপনারা কখনোই ভুলবশত লেফট সাইডের ইয়ারবাডস রাইট সাইডে চার্জে দিবেন না এবং রাইট সাইডের ইয়ারবাডস লেফট সাইডে চার্জে দিবেন না। আর এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা এটা একাধারে 6 ঘন্টা ইউজ করতে পারবেন। এই একটা ইয়ারবাড আপনাকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে, আর আপনি কমপক্ষে 3 ঘন্টা 2টা মুভি অনেক ভালোভাবে দেখতে পারবেন, আর আপনি যদি একটা একটা করে ইউজ করেন সেক্ষেত্রে আপনি আরো বেশিক্ষণ ইউজ করতে পারবেন। আর আপনি যখন এটা চার্জে দিবেন তখন এই বক্সটাই এইগুলিকে কমপক্ষে 1 ঘন্টা অনেক ভালোভাবে চার্জ দিবে, কারণ আপনার ইয়ারবাডসে যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই বক্সটাই আবার এটাকে 1 ঘন্টা চার্জ দিবে। যেমন এই যে এখানে চার্জ হচ্ছে, এখন লাইট জ্বলছে, এর মানে এখন চার্জ হচ্ছে। আর আপনি এই বক্সের ভিতরে এই 2টা ইয়ারবাডসে যদি চার্জ শেষ হয়ে যায় তখন আপনি এই এক বক্সের ভিতরে এটা 3-4 বার রেখে অনেক ভালোভাবে কমপক্ষে 2-5 ঘন্টা অনেক ভালোভাবে চার্জ দিতে পারবেন। এই যে এখন এটার ব্যাটারি ফুল, আর এছাড়াও নিচের দিকে আর পিছনের দিকে পাচ্ছে আমরা আমাদের যে চার্জিং কেবলটা, উপরের দিকে এটার কভার, আর এই ইয়ারবাডস হচ্ছে একদম 100% ওয়াটার প্রুফ। সো এটার এই সাইডগুলি হচ্ছে স্মার্ট টাচ, স্মুথ টাচ। এটার মাধ্যমে আপনি টাচে অন্যান্য ইয়ারবাডসে সাধারণত বাটন থাকে, সে কারণে আপনার অনেক ধরনের অসুবিধা হয়, কিন্তু এই অ্যাওয়ে t20 ইয়ারবাডসে আপনি স্মুথলি এটা টাচ করে স্পিকের পজ আনপজ করা, সাউন্ড বাড়ানো কমানো সব কিছুই করতে পারবেন। আর তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে এই ইয়ারবাডস এর মাধ্যমে আপনি ফোনে কথা বলতে পারবেন। সাধারণত এই জিনিসটা অন্যান্য কোন ইয়ারবাডস এর থাকে না, কিন্তু এটার আরেকটা সমস্যা হচ্ছে কথা বলার সময় যে আপনি একটা হাতে রেখে কথা বলতে হবে আর একটা কানে রেখে, কারণ সেক্ষেত্রেই আপনার যে যাকে ফোনে কথা বলছেন বা যে শ্রোতা সে অনেক ভালোভাবে কথাগুলি শুনতে পারবে। এছাড়াও আপনি কানে লাগিয়ে অনেক ভালোভাবে সে তা পর্যাপ্ত পরিমাণে আওয়াজ পাবে। সো আপনি যদি এটা অর্থাৎ কানে থেকে খুলে হাতে নিয়ে কথা বলেন সেক্ষেত্রে অনেক ভালোভাবে আওয়াজটা শুনতে পারবে, কারণ আপনার কান পর্যন্ত এটা এত সুন্দরভাবে যায় না, আওয়াজটা এত সুন্দরভাবে যাবে না। তো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার এই রাবারের মাধ্যমে আপনার কানে এটা অনেক সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার কানে থেকে এটা পড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আর তাছাড়া আমি আর এই ইয়ারবাডস গুলির
সাউন্ড কোয়ালিটি হচ্ছে প্রচুর স্মুথ, আর এটা এসছে বেস বুস্টেড, অর্থাৎ আপনার অনেক কি বলবো, আপনি যতক্ষণ এটা ইউজ না করতে পারতেছেন ততক্ষণ অর্থাৎ আপনি এটার কোয়ালিটি সম্পর্কে জানতেই পারবেন না। আপনারা খুব সাবধান থাকবেন এটা কেনার সময়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটার নিচের দিকে অলওয়েজ থাকবে একটা স্ক্র্যাচ, সেই স্ক্র্যাচটা ঘষার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এই যেমন দেখেন এখানে কিন্তু এখন কিছুই নেই। সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে ঘষে দেখার ক্ষেত্রে সেখানে যে এখানে একটা কোড এসেছে, এখানে একটা কোড আছে, তো এটা আপনারা গুগলে সার্চ করলে বা এটা কোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে এটা আসল নাকি নকল। সো গাইস, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য একটা প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে। ইনশাল্লাহ ভালো থাকবেন।